শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ইন্দোনেশিয়ার 46 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 700 জন। ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভায় সোমবার ভূমিকম্প আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে আঘাত পেয়েছেন। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ইন্দোনেশিয়ার 46 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 700 জন। ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভায় সোমবার ভূমিকম্প আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে আঘাত পেয়েছেন। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ইন্দোনেশিয়ার 46 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 700 জন। ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভায় সোমবার ভূমিকম্প আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে আঘাত পেয়েছেন। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ইন্দোনেশিয়ার 46 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 700 জন। ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভায় সোমবার ভূমিকম্প আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে আঘাত পেয়েছেন। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ইন্দোনেশিয়ার 46 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 700 জন। ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভায় সোমবার ভূমিকম্প আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে আঘাত পেয়েছেন। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ইন্দোনেশিয়ার 46 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 700 জন। ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভায় সোমবার ভূমিকম্প আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে আঘাত পেয়েছেন। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ইন্দোনেশিয়ার 46 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 700 জন। ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভায় সোমবার ভূমিকম্প আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে আঘাত পেয়েছেন। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ইন্দোনেশিয়ার 46 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 700 জন। ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভায় সোমবার ভূমিকম্প আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে আঘাত পেয়েছেন। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।